বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, অমরপুর উদয়পুর সড়কের মাঝে মাতরাঙ্গির কিছু আগে একটি অটো গাড়ি এবং মালবাহী মুখোমুখি সংঘর্ষ হয় এবং আহত হয় তাতে দুজন। ওই এলাকা থেকে অমরপুর দমকল বিভাগের কর্মীরা উদ্ধার করে তাদের অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে আহত দুজনের চিকিৎসা চলছে অমরপুর মহকুমা হাসপাতালে। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত একটি অটো গাড়ি এবং মালবাহী ম্যাক্সি ট্রাক ওই গাড়িটিকে আটক করে বীরগঞ্জ থানায় নিয়ে আসে অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় মামলা হাতে নিয়ে তদন্তের কাজ শুরু করেছে অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ। আহত দুই ব্যক্তির নাম ঝুনু দেব ঘোষ এবং রামু দেব। রাজ্যের বিভিন্ন জায়গাতেই দুর্ঘটনার সংখ্যা যেন দিনের পর দিন বেড়েই চলেছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই বিভিন্ন সময়ে দেখা যায় যে ট্রাফিক আইন না মানা বা নিশাগ্রস্ত অবস্থাতেই চলাচল করার জন্য এই ঘটনাটা ঘটে এই ঘটনাগুলো ঘটে থাকে। তবে আজকের এই ঘটনা কি কারণে ঘটেছে সেটা সঠিকভাবে জানা যায়নি, তবে দুজন ব্যক্তি আহত হয়েছেন গুরুতরভাবে, যাদের চিকিৎসা চলছে হাসপাতালে। বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। আমরা স্টার্ট যাওয়ার পথে আমাদের আমরা দেখে লাগবে না, মাঝখানে কিছুটা আগে একটা অসম্পন্ধে রেস্কিউ নিয়ে চলে গেলাম। এখান থেকে রিটার্ন যাওয়ার কথা ইঞ্জুর কতজন দুজন কি গাড়ির সঙ্গে মানে বেশি বাকি জানতে পারবো? একটা বাইক ওটুয়া মেক্সি গাড়ি মেক্সি গাড়ি আমরা তো ডাইস করে গেছিলাম তার থেকে আমরা বস্ত্র কাজ চলে আপনারা শুনলেন, যাদের বক্তব্য সংশ্লিষ্টদের বক্তব্য আপনারা শুনলেন এবং দুর্ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে এই অটোটি দুমড়ে মুচড়ে গেছে এবং অটো গাড়ির এবং ম্যাক্সি ট্রাক গাড়ির দুজনেই আহত হয়েছেন। বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যাক্স ট্রাক গাড়িটিও এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আবারও কিন্তু যে বিষয়টা উঠে আসছে, রাজ্যের বিভিন্ন জায়গাতে মাত্রাতিরিক্ত গতি তার পাশাপাশি ট্রাফিক আইন না মেনে গাড়ি চালালে বা বাইক চালালে যে দুর্ঘটনা শিকার হতে হয় তা কিন্তু আবারও আজকের এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। অনেক সময় রাস্তার অনেক প্রবলেম থাকে, তারপরেও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ট্রাফিক আইন না মেনে বা মাত্রাতিরিক্ত গতি এবং নেশাগ্রস্ত অবস্থাতেই যান চলাচল করার পরিপ্রেক্ষিতে এই দুর্ঘটনাগুলো কিন্তু ঘটে থাকে। অমরপুর উদয়পুর সড়কের মাঝে মাতরাঙ্গির কিছু আগে একটা অটো গাড়ি এবং মালবাহী একটি ম্যাক্স ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এবং এতে দুজন গুরুতর আহত হয়েছেন। অমরপুর মহকুমা হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং তার পাশাপাশি এই দুটো গাড়িকেই তুলে নিয়ে যাওয়া হয়েছে বীরগঞ্জ থানার বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে দমকল বাহিনীর কর্মীরা, তাদের চিকিৎসা চলছে আহতদের মহকুমা হাসপাতালে। এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে ট্রাফিক দপ্তরের আধিকারিকদের আরো কঠোর পদক্ষেপ নিতে হবে এমনটাই কিন্তু মনে করছে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ। সমাজ বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।